বাবা মা কাউকে মিস করেন? হ্যাঁ, মিস করি তো, আমার মাকে অনেক মিস করি। বাবাকে তো আর দেখিনি কোনোদিন, কিন্তু মাকে আমি অনেক মিস করি। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন শুধু আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, আমি যদি মানে মরার আগে তুমি আমার মারে একবার হলো আমার দেখাই নিও। আমি স্বপ্নেও মানে যখন ঘুমাইতাম স্বপ্নেও কল্পনা করতাম যে আমার মা কেমন ছিল, বা আমার গ্রামের নামটা যদি একটু মনে হইতো, ওই রকম আর কি করতাম। তারপর একদিন হঠাৎ করে যে আপনাদের চ্যানেল দেখি, আপনি দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করবেন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। এবং এই মাসের প্রথম আমি বেসিক ভিডিও রেকর্ডিংয়ে যাচ্ছি। যিনি আমার অতিথি তিনি তো আমার সামনেই আছেন, তার কাছে যাবার আগে একটু আপনাদেরকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা পরিবার পরিজন হারিয়ে গেছে ছোটবেলায় কোনো ঘটনাক্রমে। সেই সব মানুষদের তাদের নিজ পরিবারে, বায়োলজিক্যাল ফ্যামিলিতে বা যে পরিবারে সে জন্মগ্রহণ করেছে সেই পরিবারে ফেরানোর অনুষ্ঠান। এবং এখানে মূলত তারাই আসেন যারা হারিয়ে গিয়ে আজকে প্রাপ্তবয়স্ক এবং তাদের ছোটবেলায় কিছু কিছু তথ্য মনে আছে, যেই সব তথ্যের ভিত্তিতে আমাদেরকে তাদের পরিবারে ফেরানো সম্ভব। তো আপনি যদি মনে করেন আপনার পরিচিত এরকম কেউ আছে, তাকে আপনি বেশ কয়েকটা অনুষ্ঠান দেখিয়ে এখানে আনবেন এবং কীভাবে আমরা কাজ করি ধারণা দিয়ে এখানে আনতে পারেন, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আমি আবারও বলছি 09639888777। এই নাম্বারটি ভিডিওর কোনাতে ফিক্স করে দেওয়া আছে এবং একই সাথে আপন ঠিকানার ইমেল অ্যাড্রেসটিও কিন্তু ভিডিওর ওপরে কোনায় দেওয়া আছে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার বাবা মায়ের দেয়া নাম বলেন। মৌসুমি। মৌসুমি, এটা চেঞ্জ হয় নাই? না না, এটা চেঞ্জ। ওকে, চেঞ্জ হয়েছে তো। চেঞ্জ হয়েছে, বর্তমান নাম কি? বর্তমান নাম জান্নাতি আক্তার কোনা। জান্নাতি আক্তার কোনা। একটু জোরে কথা বলেন। হ্যাঁ, ওই যে মাঝে মাঝে ঝগড়া হয় না বাড়িতে, হ্যাঁ, তখন কি হয়, গলাটা উঁচু থাকে যেরকম? ঝগড়া করার দরকার নেই, বাট ওরকম উঁচু গলায় কথা বলতে হবে। আচ্ছা, সো আপনার বয়স আপনি দিয়েছেন 21 বছর আনুমানিক। কি হয়েছে জান্নাতি মৌসুমি, একটু আমাকে বলেন তো ঘটনাটা কি ছিল একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে, যেভাবে মনে আছে? আমি ছিলাম আমার নানুর বাসায় আমার মার সাথে, বাবাকে বেশি দেখতাম না আর কি, মানে দেখতামই না, মার সাথেই ছিলাম নানুর বাসায়। বাবা আসতোই না? না না, বাবা আসতো না। আচ্ছা, তারপর একদিন মানে ওইখানে ছিলাম, পরে হঠাৎ করে একদিন আব্বু আসলো, আয়েশা পরে দেখলাম আমার নিয়ে গেছে মার কাছ থেকে আর কি, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে কয়েকদিন থাকলাম, মানে মনে হয় দাদির বাসায় নিয়ে গেছে। পরে ওইখানে কয়েকদিন থাকলাম, ওইখানে আবার একটা মহিলা ছিল আমার বাবার সাথে আর কি, মানে জানতাম না কি, আমি তো ছিলাম আমার মার সাথে। পরে ওইখান থেকে আসার পরে আমার মা আবার আসছিল আমাকে নেওয়ার জন্য, কিন্তু আব্বু আমার দেয় নাই। পরে ওইখানে আম্মু আসে দেখে পরে নিয়ে গেছে। আবার যে আমার ফুপু আছে, ফুপুর কাছে নিয়ে গেছে। উনি আবার ওই যে মেস আছে না, যাদের রান্না বান্না করে খাওয়ায়, ওনারা এরকম একটা মেস ছিল। ওই ফুপু আবার ওদেরকে রান্না বান্না করে খাওয়াইতো আর কি। ওইখানে অনেক দিন ছিলাম, ওইখান থেকে আবার ওইখানেও রাখে নাই। ওইখানেও যা আমার আম্মু আসছিল, আইসা মানে আমাকে নিয়ে যাবে, এর জন্য ওরা আর ওইখানে রাখে নাই, আর দেয়ও নেই মা আসার পরে। পরে ওইখান থেকে আবার দেখলাম আব্বু নিয়ে আসলো, নিয়ে এসে কোন মানে চাচা নাকি কি জানি লাগে ওনার বাড়িতে দিছে। ওনার আবার দুটা মেয়ে আছে, একটা ওই মানে আগে আমার মতো বড় ছিল আর একটা ছোট ছিল, ওনাদের সাথে থাকতাম আর কি। আচ্ছা, পরে ওইখানে অনেক দিন, অনেক দিন মানে কি মানে বছরখানেক এরকম মানে থাকছি, তখন আর জানতাম না আর কি। পরে ওইখানে থাকার বছর খানেক কি বাবা মা কেউ আসতো না ওখানে? না, ওইখানে কেউ আসতো না, মাও আসতো না, বাবাও আসতো না। পরে ওইখানেই থাকছি, থাকার পর ওইখানেও মনে করেন দুইটা বাত মানে মেয়ে ছিল, ওদের সাথে দুষ্টামি করতাম, মেয়ে করতাম। পরে ওরা কি জন্য মানে ওইখান থেকে পরে আমার বাবার কাছে দিয়ে দিছে। পরে আমার বাবা রাত্রে মানে ওইখানে যাইতে যেতে রাত মানে রাত হয়ে গেছে, পরে বাসে করে নিয়ে আসছিল, মানে মানে গ্রামের বাড়িতে না, শহরে মনে কোথাও নিয়ে আসছে। পরে ওইখান থেকে পরে ইয়ে করছি, মানে শহরে নিয়ে এসে যে বাসায় ওইখানে আসছি রাতে। সকালে ঘুম থেকে উঠছি, পরে আব্বুর সাথে যে মহিলা ছিল ওনার আবার একটা বাচ্চা ছিল, ওনার ওই বাচ্চা না আবার মুন্নি ছিল। পরে উনি বলতেছে যে তুমি হাত মুখ ধুয়ে আসো, ঘুম থেকে উঠছি হাত মুখ ধুয়ে আসো। পরে আমি করছি কি মানে গেছি বাথরুমে, গেছি হাত মুখ ধুইতে, পরে আবার বাইরে আসছে আর কি, গেটের বাইরে।
গেটের বাইরে গেছি, ওইখানে অনেকজন লোক আর কি মানে বলাবলি করতেছে যে কোন জায়গায় নাকি আগুন লাগছে। আচ্ছা, পরে আমিও ছোট ছিলাম, মানে শুনতেছি ওরা বলতেছে ওরাও আর কি যা মানে যাবে ওইখানে আগুন দেখতে। পরে আমি না করছি, ওরা যাইতেছে ওদের পিছে পিছে আমিও দৌড় দিছি। পরে ওদের সাথে গেছি ওইখানে, মানে অনেকক্ষণ আগুন দেখছি। দেখার পরে মানে ওদের পিছে যে গেছি পিছে পিছে, পরে আসার সময় আর ওই আগো দেখি না, মানে রাস্তায় চিনে না কোন রাস্তা দিয়ে আসছে, ওই রাস্তা আর চিনি না। পরে অনেকের মানে জিজ্ঞেস করছি, ওরা বলতেছে তুমি কোথায় থেকে আসছো। পরে বলছি যে এরকম এরকম, ওরাও আর বলতে পারে না। পরে ওইখান থেকে আর কি করবো, ওরা হাঁটতে 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 গাজীপুরে এসে পড়ছি। ওরে বাবা! হ্যাঁ, মানে শহরেই ওইখান থেকে হাঁটতে হাঁটতে গাজীপুর গেছি, গাজীপুর জয়দেবপুর বাজার আর কি ওইখানে। ওকে, পরে ওইখানে গেছি, পরে ওইখানে যাওয়ার পর পরে এক রিক্সাওয়ালা মানে কানা করতেছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায়। তারপর এক রিক্সাওয়ালা বলতেছে তুমি কই থেকে আসছো। পরে আর বলছি যে আমি জানি না, এরকম মানে বলছি আর কি যে আগুন দেখতে গেছিলাম এরকম আর কি। পরে বলতেছে আমার বাবার নাম কি, বাবার নাম বলছে কিন্তু মার নাম আর বলতে পারিনি, মার নাম কি বা আত্মীয় স্বজনের নাম কি এরকম মানে কারোর নাম বলতে পারিনি। পরে ওনারাও মানে খোঁজাখুঁজি করছে, ওই রিক্সাওয়ালা যে ওনারাও খোঁজাখুঁজি করছে পায় নাই। পরে না পাওয়ার পরে পরে উনি করছে কি মানে ওদের বাসায় নিয়ে গেছে, রিক্সাওয়ালার বাসায় নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রিক্সাওয়ালার বাসায় নিয়ে গেছে। তারপর ওনাদের ওখানে থাকলাম, থাকার পর এখন যে আমার বর্তমান বাবা মা ওনারা পরে আমার গেছে আর কি ওইখান থেকে আনতে। ওনারা কি খোঁজ পেলো কিভাবে? ওনার মানে কাছে আর কি, রিক্সাওয়ালার সাথে কি কোনো সম্পর্ক ছিল নাকি পাশাপাশি থাকতো? পাশাপাশি ছিল আর কি। পরে ওনারা মানে শুনছে যে এরকম একটা লাগবে, হারাই গেছে। পরে উনি গেছে, যার পরে ওইখান থেকে আমার নিয়ে আসছে। পরে ওনারা আবার ইয়ে করছে আমাকে নিয়ে আবার মানে থানায় গেছে আর কি, ওইখানে গিয়ে কাগজপত্র করছিল। তারপর নাকি মাইকেন দেওয়ার অনেক খোঁজাখুঁজি করছে পায় নাই, পরে ওনাদের কাছে রেখে দিছে বর্তমান বাবা মা যে। তারপর তারপর ওনাদের কাছে থাকি, ওনাদের কাছে বড় হয়েছেন। হ্যাঁ ওনাদের কাছে বড় হয়েছি। ওকে, লেখাপড়া করেছেন? হ্যাঁ করছি। কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? মাদ্রাসায় পড়ছি মেশকাত পর্যন্ত। আমি এসব বুঝি না, মিশকাত কি বাকি দিন 9 মনে হয় এরকম। আচ্ছা, তারপর ওনারা বিয়ে শাদী দিয়েছেন? হ্যাঁ ওনারা বিয়ে শাদী দিয়েছেন। ওকে, সো বিয়ে হয়েছে কত বছর? 9 বছর। আপনার তো বয়স মাত্র কত বছর, এর মানে এত অল্পতেই বিয়ে হয়ে হ্যাঁ গেল? অল্পতেই হয়ে গেছে। ছেলে মেয়ে আছে? হ্যাঁ দুটা মেয়ে আছে। দুটা মেয়ে আছে। এমনিতে কখনো বাবা মায়ের কথা মনে পড়ে? আপনার তো আসলে এমন একটা পরিবার যেখানে বাবাকেও একসাথে পাচ্ছেন না, মাকেও একসাথে পাচ্ছেন না। ছিলাম মার সাথে, মার চেহারাটা একটু মনে আছে, মনে হয় কি যে মানে আমি যেরকম লম্বা আমার চেহারা যেরকম এরকমই আর কি ছিল আমার মা, মানে একটু একটু আমার মনে আসে আর কি। ভাই বোন কেউ ছিল? না না ভাই বোন ছিল না, আমি একাই ছিলাম। বাবা কি করতো আপনার? আমার বাবা কি করতাম নিজেও জানি না। বাবা মায়ের মধ্যে বোধহয় একটু ঝামেলা ছিল? হ্যাঁ ঝামেলা ছিল মনে হয় তার জন্যই। আমি তো বাবাকে দেখিই নেই, ভালো করে দেখিই নেই, শুধু মার কাছেই ছিলাম। এমনি মিস করেন আপনি বাবা মা কাউকে মিস করেন? হ্যাঁ মিস করি তো, আমার মাকে অনেক মিস করি। বাবাকে তো আর দেখিনি কোনোদিন, কিন্তু মাকে আমি অনেক মিস করি। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখনও শুধু আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমি যদি মানে মরার আগে তুমি আমার মারে একবার হলো আমার দেখায় নিও। আমি স্বপ্নেও মানে যখন ঘুমাইতাম স্বপ্নেও কল্পনা করতাম যে আমার মা কেমন ছিল, বা আমার গ্রামের নামটা যদি একটু মনে হইতো ওই রকম আর কি করতাম। তারপর একদিন হঠাৎ করে যে আপনাদের চ্যানেল দেখি। আপনি দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, পরে ওইখান থেকে আর কি খোঁজ খবর নিতে 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 তারপর ইয়ে হয়েছে। কাকে বললেন দেখার পরে? কাকে বললেন? হ্যাঁ মানে দেখার পর আমার স্বামীকে বলছি, শ্বশুর শাশুড়িকে বলছি, ওনারাও রাজি আছে। পরে বলতেছে হ্যাঁ যাও। পরে ওনারা বলতেছে আচ্ছা ঠিক আছে যাইও। পরে আমার স্বামী নিয়ে আসছে। আপনার স্বামী আসছে? হ্যাঁ। কি করেন উনি? উনি ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা করেন। কাপড়ের ব্যবসা করেন। দেখি আপনার কি কি মনে আছে একটু, জাস্ট বর্তমান নাম হচ্ছে দরকার নাই। আপনার নাম চেঞ্জ করেছেন এনারা পরবর্তীতে? তো আপনার যেটা হচ্ছে যেটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে যে বাবা মায়ের দেয়া নাম ছিল হচ্ছে মৌসুমী আক্তার। হ্যাঁ। আপনার পিতার নাম কি লিখেছেন আপনি? মঞ্জু হোসেন। তাও হতে পারে, হতে পারে, মায়ের নামও মনে নাই। হ্যাঁ। আপনার একটা বোন ছিল বলছেন এখানে? হ্যাঁ, ওই যে বললাম যে মহিলার মেয়ে। কোন মহিলা? ওই যে আমার বাবার সাথে যে মহিলা থাকতো না, ওনার একটা মেয়ে ছিল। আচ্ছা, তার মানে সৎ বোন এটা? আমি আমি এটাও জানি না যে উনি বিয়ে করছে নাকি না করছে, কিন্তু ওনার সাথে একটা মহিলা ছিল, ওনার একটা মেয়ে আছে নাম মুন্নি। রংপুরটা কি হলো? রংপুরটা আপনাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, রংপুরটা মানে আমাদের বাড়ি। কিভাবে বুঝলেন? মানে কিভাবে বুঝবো, আমার আব্বুরে বলছিলাম যে আমি কিভাবে কথা বলি বা ইয়ে করি,
আর রংপুরে নাকি ওই যে অনেক ভুট্টা ক্ষেত আছে না, ভুট্টা তারপর মানে ভুট্টার যে খোলা আছে না যেখানে ভুট্টা রোদ দেয়, ওগুলো আর কি দেখতাম। তারপরও আমাদের মানে যেখানে বাসা থাকি না, ওনাদেরও মনে করেন অনেকে রংপুর থাকে, জিজ্ঞেস করতাম যে আপনাদের ওইখানে কি ভুট্টার খোলা আছে যে ভুট্টা রোদ দেয়, আবার ভুট্টা গাছ, পরে বলো হ্যাঁ আমাদের এখানে না এরকম আছে। সেখান থেকে আপনি আইডিয়া করছেন আপনার বাড়ি রংপুর? হ্যাঁ, ওইখান থেকে। কিন্তু আপনি চলে আসলেন গাজীপুরে। গাজীপুরে চলে আসছি মানে ওনারা মনে হয় আমাকে শহরে নিয়ে আসছিল, তারপর হাঁটতে হাঁটতে আমি গাজীপুর চলে গেছি। রংপুর থেকে গাজীপুরে আসেন কিভাবে? আপনার বাড়ি যদি রংপুর হয়, হ্যাঁ হাঁটতে হাঁটতে একটা আমার বাবা মা আমার ইয়াতে আসছিল, শহরে মনে হয় ছিল। কোন শহরে? গাজীপুরে? হ্যাঁ হ্যাঁ, এরকমই মনে হয় গাজীপুর নাকি কোথায় এটা জানি না। হাঁটতে হাঁটতে আপনি গাজীপুরে আসছেন? হ্যাঁ, মানে সকালে আমি রওনা দিছি, এটা মানে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আপনার মাকে দেখলে আপনি চিনবেন? হ্যাঁ, মাকে দেখলাম, আর একটু একটু চেনা ইয়ে আছে। মায়ের সঙ্গে কোনো স্মৃতি আছে আপনার ছোটবেলার? হ্যাঁ, মার সাথে তো অনেক স্মৃতি আছে। বাবার সঙ্গে কোনো ঘটনা আছে? না না, বাবার সাথে কিছু নেই। শরীরে কোনো চিহ্ন আছে যেটা মা জানে? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে এটা গোপনই থাকুক, কারণ আপনার যে ইনফরমেশনগুলো এগুলো কোনো কিছুই কনক্রিট না। কেবলমাত্র আপনার মা যদি কেউ দাবি করেন তাহলে এসে তাকে বলতে হবে ওই ঘটনাগুলো কী কী, বা আপনার শরীরে কোথায় চিহ্ন আছে, এটা জন্মদাগ কিনা কিংবা কিভাবে হয়েছিল। হ্যাঁ, কারণ আপনার বাবার নামও কিন্তু আপনি বলতেছেন হতে পারে, মায়ের নাম তো আপনার মনেই নাই। একটা মেয়েকে দেখেছেন মুন্নি, সে আপনার বোন কিনা তাও জানেন না, এবং বলছেন রংপুরের ঠিকানা হলে হতে পারে। এখানে দেখুন, আমি থাকতাম আমার চাচা চাচির সাথে, তারপর একদিন, আপনার চাচা চাচির নাম মনে আছে? না না, ওনাদের নাম মনে নেই। সকালে আমি ঘুম থেকে উঠে মুখ দিয়ে বাইরে আসি, কয়েকজন লোকেরা বলছে কোথায় যেন আগুন লেগেছে, তারপর ওনারা আগুন দেখতে গেল, তাদের পেছনে পেছনে আমিও গেলাম, তারপর আসার সময় আর বাড়ি খুঁজে পাইনি। আমি হাঁটতে হাঁটতে গাজীপুর চলে আসি, তারপর একজন লোক আমাকে কান্না করতে দেখে উনি আমাকে এসে, কতক্ষণ হেঁটেছিলেন আপনি? কতক্ষণ হাঁটছিলেন? মনে হয় সকালে হাঁটছি, হাঁটতে হাঁটতে মানে বিকেল হয়ে গেছে এরকম, তার ওনাদের বাসে নিয়ে আসছে, পরে মনে করেন মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আপনাকে যে পেয়েছিল সে কি আছে, বেঁচে আছে? সেটা জানি না তো। আপনার বাবা মা তো নিয়ে আসছে ওনার কাছ থেকে, ওনার সঙ্গে কোনো যোগাযোগ আছে? ওনাদের সাথে মানে যোগাযোগ নাই এখন। এখন আর যোগাযোগ নাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটার বড় করব না, আমাদের হাতে যা ছিল তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়লাম, তাওয়াক্কাল তো আল্লাহ। আর কোনো কিছু, আমার নানুর বাড়ি থাকতে আমার নানুর বাসার সামনে একটা সিনেমা হল ছিল। আচ্ছা, সিনেমা হলের নাম কি? সিনেমা হলের নাম সেটা জানি না। ছবি দেখেছেন ওখানে কখনো? না, ভিতরে কখনো যাই নাই, কিন্তু সিনেমা হল আছে আমার নানুর মানে বাসের সামনে। আর পিছনে কয়েকটা ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের সাথে একটা নদী ছিল, ওইখানে মানে আমরা গোসল করতাম। আচ্ছা, এরকম যদি কেউ আসে কপালে যদি থাকে তাহলে, কারণ ইনফরমেশন খুবই কম, কিন্তু অনেক কম ইনফরমেশন দিয়ে অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়, সম্পূর্ণই ভাগ্যের উপরে। আপনি আল্লাহকে বেশি করে বলেন, আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে তো দেখা হবে ইনশাল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ভিডিওটি আর বড় করছি না, আপনারা দয়া করে কোনোভাবেই চিন্তা করবেন না যে কাজ হবে কি হবে না, যারা শেয়ার করে যান নীরবে নিভৃতে তারাই আসলে এই ভিডিওগুলোর, বা আমি মনে করি তারা আমার অন্যতম সহযোদ্ধা। সুতরাং আমরা শেয়ার করব, রংপুরের যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে পোস্ট করব, এবং একই সাথে আমরা দোয়া করতে থাকবো ওর জন্য, যাতে করে ওর তার রক্তের বাঁধন মানে বায়োলজিক্যাল ফ্যামিলি যেটা, সেখানে সে ফিরতে পারে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা শেষ করছি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।